আমার দেখা এক জুটির কথা। স্কুল লাইফ থেকেই তাদের প্রেম, কলেজ পর্যন্ত সেই প্রেম গড়ালো। কিন্তু এরই মধ্যে ছেলের জীবনে এলো নতুন কেউ। এতদিনের প্রেমিকাকে এখন আর ভাল লাগে না, নতুন রূপের মোহে ওকে কেমন যেন বোরিং বোরিং লাগে। এরপর শুরু হলো কথা কাটাকাটি, ঝগড়া, ফোন বন্ধ, এখন আর আগের মতো দেখা করতেও ইচ্ছে করে না। মেয়েটি একসময় সবই বুঝতে পারল, সবই জানতে পারল, পরিবারের ইচ্ছায় বিয়ে করে নিল অন্য একজনকে। ভালোই আছে এখন সে, কিন্তু মাঝে দিয়ে নষ্ট হয়ে গেছে তার অজস্র অনুভূতি, তার প্রথম স্বপ্ন, প্রথম প্রেম। ভুল মানুষকে ভালোবেসেছিল সে, কিন্তু স্বামীর স্পর্শ কখনোই তার জন্য প্রথম স্পর্শ হবে না। ভার্সিটির রঙিন প্রেম, 3-4 বছর তুমুল সম্পর্ক চলল, কোনো বাধা নেই, কাছে টানো, দুজন দুজনের মাঝে হারিয়ে যাও। কিন্তু ঝামেলাটা বাঁধল বিয়ের সময়। আলিশাকে সমবয়সী বেকার ছেলের সাথে বিয়ে দেওয়া হবে না, ওইদিকে সাইদ চাকরি পাচ্ছে না। আস্তে আস্তে সম্পর্কটা তেতো হতে থাকে। আলিশা এখন আর আগের মতো দেখা হলে প্রেম প্রেম করে কথা বলে না, খালি চাকরির তাকাদা দেয়। সাইদ অনেক চেষ্টা করেও কিছুতে কিছু ম্যানেজ করতে পারে না, বারবার বলে আর একটু সময় দাও প্লিজ। কিন্তু আলিশার এখন আর পুরনো সম্পর্কে ঘানি টানতে ভালো লাগে না, পড়ালেখা শেষ করে এখন তার বিয়ের বাজারে অনেক কদর। চাকরিজীবী ভালো পাত্রের সাথে কথা বলে তার মনে নতুন অনুভূতি নাড়া দেয়। অতীতকে ফেলে সে নতুন করে জীবন সাজানোর সিদ্ধান্ত নেয় আলিশা। 4.5 বছরের প্রেম বাস্তবতার সামনে মুখ থুবড়ে পড়ে এভাবেই। সে প্রেমিক ছেলেটি চাকরি পেয়েছে এখন ঠিকই, কিন্তু কোনোদিন কোনো মেয়েকে আর বিশ্বাস করতে পারেনি, বিয়ের কথা ভাবলে এখনও সে শিউর উঠে। বন্ধু হয়ে থাকতে চাওয়া ছেলেটার সাথে একসময় ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে সামান্তা। গর্ভধারণের পর জানতে পারে ছেলেটা একটা প্লে বয়, একাধিক মেয়ের সাথে জড়িত। একদিকে অবৈধ গর্ভধারণের ভয়, বাবা মা থেকে গোপন করার দুশ্চিন্তা, আর অন্যদিকে ছেলেটার প্রতারণা ওকে মানসিকভাবে অপ্রকৃতিস্থ করে দেয়। দাঁতে দাঁত চেপে গর্ভপাত করে সামান্তা। অল্প কয়েকদিনেই তার চোখ কোঠরে ঢুকে পড়ে, আর শরীরে দেখা দেয় নানান রকমের জটিলতা, আর মনের শান্তি সে তো নষ্ট হয়ে গেছে চিরতরে। মানুষ ওকে দেখলে এখন আর আগের মতো তাকে চিনতে পারে না। অপরূপা সামান্তার আজ এই কেমন দশা। অসম প্রেম, বয়সে ছিল মিল, পড়াশোনাতেও, কিন্তু পরিবার মেনে নেবে না। পাগলের মতো ভালোবাসত মেয়েটা তাকে, বেশ কয়েকবার সুইসাইডও করতে গিয়েছে সে, কিন্তু কিভাবে কিভাবে যেন বেঁচে ফিরেছে। সময়ের স্রোতে দুজনের বিয়ে হয়ে গেছে দু জায়গায়, কিন্তু এখনও তার কথা মনে পড়ে মেয়েটার, ভীষণভাবে মনে পড়ে। স্বামীর সাথে অতীত প্রেমিকের তুলনা করতে করতে এখন বিয়েটা তার কাছে বিরক্তিকর মনে হয়, আর সংসার লাগে বোঝার মতো। হৃদয়ের ক্ষতটা ছাই চাপা দিয়ে স্বাভাবিক থাকার অভিনয় করে যায় সে, কিন্তু ডিপ্রেশনের ওষুধগুলো হয়ে গেছে এখন তার নিত্যসঙ্গী। প্রেম করে বিয়ে হয়েছিল সার আর সাকিবের। বিয়ের পর প্রথম প্রথম দুজন আলাদা থাকতো, দোকান রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ হতো, 2-3 বছর পর নিজেদের সংসার শুরু হয়। কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে গিয়ে যেন ধাক্কা খেল সারা। ও জানতো ওদের মধ্যে কিছুটা অমিল আছে, কিন্তু মানুষ যে এতটা নিচ, এতটা ছোট লোক হতে পারে তা ওর শ্বশুরবাড়ির লোকদেরকে দেখার আগ পর্যন্ত ওর ধারণাতেই ছিল না। অথচ সাকিব ওর পরিবারের অন্যায় আবদারের সামনে একেবারেই চুপ। এতদিনের প্রেম, এত শখের বিয়ে, এতদিনের সম্পর্কের পরেও সংসারটা আর শেষ পর্যন্ত টিকল না। সাকিব কিন্তু ভালোই আছে, পরিবারের পছন্দে নতুন বিয়ে করে সুখেই আছে। ওর নতুন বউকে নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই, যেহেতু এবারের পাত্রী নিজেদের পছন্দ করে আনা। খালি একা হয়ে গেল সারা। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সে আজ ভালো নেই। ডিভোর্সি তকমা জুটে যাওয়ায় সমাজে স্বাভাবিকভাবে চলাফেরাই কঠিন। মাঝে মাঝে উদাস হয়ে ভাবে, জীবনটা কি এতটা এলোমেলো হওয়ার কথা ছিল। আমাদের সমাজে খুব অল্প প্রেমী বিয়ে পর্যন্ত করায়। আপনার দেখা জুটিগুলোর মধ্যে প্রথম প্রেমকে বিয়ে করতে পেরেছে কয়জন ভেবে দেখুন তো, আর সেগুলোর বিয়ের কয়টিই বা টিকে আছে, আর টিকে আছে যে সম্পর্কগুলো তাদের কয়জনই বা ভালো আছে। অল্প বয়সে প্রেমে পড়া সহজ, বাবা মায়ের নজরের বাইরে, নতুন পরিবেশের নতুন অনুভূতির আবেশে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে অনেকেই সম্পর্কে জড়িয়ে যায়। দুজনই দুজনকে কথা দেয় তোমাকে সারা জীবনের জন্য আপন করে পেতে চায়। বৃষ্টিমুখর কোনো আবেগঘন সন্ধ্যায়
হাতে হাত রেখে বলে, তোমাকে ছেড়ে কোথাও যাব না। সে সময়ের জন্য, সেই মুহূর্তের জন্য হয়তো এই কথাগুলো মিথ্যে নয়, কিন্তু এই সম্পর্কগুলোর কোনো গভীরতা নেই, নেই কোনো বাধ্যবাধকতা, কোনো পরিচয়। আর তাই কঠিন বাস্তবতার কাছে হার মানে অনেক সম্পর্ক, এক পক্ষকে একা ফেলে চলে যায় অনেক দূরে। কী কথা দেয়া হয়েছিল তার তাদের কাছে মনে থাকে না। নতুন পরিবেশ, নতুন সময়, নতুন অনুভূতির ভিড়ে ভুলে যায় অতীত সম্পর্কের কথা, নষ্ট হয় মানুষের মন, স্মৃতিরা আঘাত হানতে থাকে। আর আগের মতো নিষ্পাপ, আগের মতো পবিত্র হওয়া যায় না, আর সরলভাবে বিশ্বাস করা যায় না বর্তমানে মানুষটাকেও। স্বামী স্ত্রীর মাঝে সৃষ্টি হয় মানসিক দূরত্ব। আল্লাহ তাআলা সৃষ্টিজগতের সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের সঙ্গীর প্রয়োজন, তাই তো তিনি আমাদের জন্য জুটিও লিখে রেখেছেন অনেক আগেই। আমরা অদর্য হয়ে পড়ি, নিজে নিজের তাকদীর লেখার জন্য ছোট লাগাই, তাই তো কষ্ট পাই। মিথ্যে আশাগুলো কাছের গুড়ির মতো ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে যায়, নিজেদের ভুলেই জীবনটা হয়ে ওঠে জটিল। স্বপ্নভঙ্গের জ্বালা সহ্য করতে না পেরে কেউ কেউ গলায় ফাঁস লাগায়, কেউ ভোগে হতাশায়, আর কেউ রাতের আধারে একাকী ঘুমরে মরে, কেউ বা ডুব দেই নেশার অতল সাগরে। কেন আমরা ভুল মানুষকে নিজের সবটাই দেই? একটু সবর করি, একটু ধৈর্য ধরি, যে মানুষটা আমাদের জীবনে আসবে তার জন্য নিজেকে একটু বেঁধে রাখি, এরপর দেখব জীবন কতটা সুন্দর, কতটা নির্মল, কতটা পবিত্র। তিল তিল করে বেঁধে রাখা অনুভূতিগুলো সেই জীবনসঙ্গীর সাথেই না হয় আবিষ্কার করব, বুঝতে পারব প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা কতটা আনন্দ।